তো মেঘলা আকাশ আর ছিটে বৃষ্টি দিয়ে দিনের শুরু বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও রোদের চাদর নেই সকাল থেকে বর্ষার মতন আবহাওয়া এই আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ছিল গতকালকে গতকালকে কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতে খুব একটা বৃষ্টিপাত হয়নি বৃষ্টিপাতের খুব সম্ভাবনা থাকলেও সেরকমভাবে কিন্তু কোথাও বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাত হয়নি উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা মাঝারি ছিটে বৃষ্টিপাত হয়েছে তো এই অবস্থায় সবার মনে প্রশ্ন জাগছে যে বৃষ্টিপাত কি আদৌ হবে যদি হয় তাহলে কোথায় হবে তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং বিহার এবং ঝাড়খণ্ডের উপরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং যে বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে মেনলি আজকের থেকে আজকের থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু কোথাও মাঝারি কোথাও ভারী রকমের বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে তো কোথায় কোথায় হতে চলেছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে আপনারা যেখানে রয়েছেন সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে অবশ্যই ভিডিও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত বৃষ্টিপাত সম্ভাবনা থাকলেও বেশিরভাগ জায়গাতে কিন্তু হয়নি বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে এবং মালদাতে কিন্তু রাতের বেলার দিকে হালকা বৃষ্টিপাত হয়েছে কিন্তু দিনের বেলা আকাশ ভালোই ছিল কিন্তু মেইনলি যে বৃষ্টিপাতটি শুরু হবে সেটি শুরু হবে আজকের থেকে আজকের থেকে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে দার্জিলিংয়ে অল্প মাঝারি বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং হবে দার্জিলিংয়ের পরে কালিম্পং এদিকে কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি প্রা দুই দিনাজপুর মালদহতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সারাদিন ধরে তো কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও ছিটুক ফোটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আকাশ সাধারণত আজকে কিন্তু মেঘলাই থাকবে এখন আসছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি এই বৃষ্টির দাপট দেখা দিতে পারে আগামী তিন দিন পাশাপাশি কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে রাজ্য জুড়ে এমনটা কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে হাওয়া অফিস তরফ থেকে জানানো হয়েছে মধ্য ভারতে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ক্রমশ আসছে রাজ্যের দিকে পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত এই দুইয়ের সংঘর্ষের ফলে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যেই গোটা রাজ্যে বিপুল পরিমাণে জলীয় বাষ্প সঞ্চয় হয়েছে আর এই জলীয় বাষ্পের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার মিশেলে ঝাড়খণ্ডের ছোটনাগপুরের মালভূমির পরিস্থিতি ঝড় বৃষ্টির অনুকূল তৈরি হয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের জেলাগুলিতে কিন্তু আজকের থেকে ব্যাপক বৃষ্টিপাত শুরু হতে চলেছে অর্থাৎ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু এই সময় শিলাবৃষ্টি হওয়ার কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে এদিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের জেলাগুলিতে মঙ্গলবার সব থেকে বেশি থাকবে বুধবার থেকে কিন্তু আকাশ আবার পরিষ্কার হওয়া শুরু করে দেবে বুধবার এর প্রবণতা কমলেও হাওয়া অফিস জানাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন বুধবারের পর থেকে কিন্তু আবহাওয়ার যে উন্নতি হবে আর আবহাওয়ার এই খেম খেয়ালি রাজ্য জুড়ে সেত শীতের অনুভূতি হতে পারে অর্থাৎ আজকে কিন্তু শহর কলকাতাতে এবং কলকাতার আশাপাশি নদিয়া নদিয়া তারপরে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং শহর কলকাতাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের থেকে কোথাও কোথাও কিন্তু বৃষ্টি কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে কিন্তু সারা পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো বন্ধুরা আশা করবো ভিডিওটি দেখে আপনার একটু ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন